নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 30শে সেপ্টেম্বর শুক্রবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ আলোচনাটা প্রতিদিনের মতন আমি একটি অনুরোধ আপনাদের সামনে করব, প্রতিদিনের মতন আপনারা ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই শুনবেন। আগামীকাল বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, বিশাখা এবং অনুরাধা নক্ষত্র দুটি নক্ষত্র, এবং যোগ থাকছে প্রীতি যোগ, দুর্দান্ত যোগ প্রীতি যোগ আগামীকাল থাকছে। এবং রাহুকালটা আগামীকাল যেটা পড়েছে, রাহুকালটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 10:30 থেকে, সকাল 10:30 থেকে আপনার দুপুর 12 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। এই সময় কোনো শুভ কাজ, যাত্রা, কোনো কিছু এই সময় কিন্তু করবেন না। এবার যে দিনের অভিজিৎ মুহূর্ত যেটা দেখা যাচ্ছে, 12:02 থেকে আপনার 12:45 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত কিন্তু থাকছে। আর একটি আপনাদের সময় সন্ধ্যা 6:18 থেকে 7:50 পর্যন্ত আরেকটি সময় আপনাদের থাকছে। আরেকটি সময় আপনাদের থাকছে 4:33 থেকে 6:21 পর্যন্ত। অর্থাৎ এই সময়গুলো কিন্তু বিশেষভাবে শুভ, দিনের সেরার সেরা সময়। তো আমি একটি কথা বারবার বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। বেশ কিছু ক্ষেত্রে তিথিক্ষণটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে প্রচেষ্টা করছেন প্রাপ্তির বিষয়ে, কারো কারো ক্ষেত্রে প্রাপ্তি হচ্ছে, কারো ক্ষেত্রে হচ্ছে না। আমি পাঁচ রাশি বলছি, পাঁচ রাশির লাখো কোটি মানুষের প্রত্যেকেই যে পাবেন এমন নয়, কিন্তু আপনার জন্ম ছক রাহু, শুক্র, বুধ এবং শনি, এই চারটি গ্রহ যদি আপনার জন্ম ছকে যদি শুভ অবস্থায় অবস্থান করে, তাহলে আপনার সাথে আগামীকালগুলো এই ঘটনা কিন্তু ঘটবে আগামীকাল। কারণ আমি এটা সম্পূর্ণ আমি ইন জেনারেল কিন্তু বলছি, আপনাদের রাশি কিন্তু দেখতে পাচ্ছি না, আপনাদের হস্তরেখা দেখতে পাচ্ছি না, আপনাদের ন্যাকাল চার্ট দেখতে পাচ্ছি না, আপনাদের কিসের দশা চলছে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমি বারবার বলি, কলিযুগে প্রাপ্তির ক্ষেত্রে যে গ্রহটি মুখ্য কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। এই জন্য রাহুকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, এবং এর পাশাপাশি পাওয়ার রিং যদি পরিধান করতে পারেন, তাতে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। পাওয়ার রিং, রাহু রক্ষা কবচ এবং পাওয়ার রিং আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিবে। দেখুন, এর সাথে সাথে আমি আরেকটি আপনাদেরকে কথা বলি, এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। এই প্রাপ্তিটা কি জানেন, সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করছে। আপনার ক্ষেত্রে প্রাপ্তি হবে না হবে না, আপনার ক্ষেত্রে প্রাপ্তি কোন বছর হবে, কোন কোন মাসে আপনার প্রাপ্তির যোগ আছে, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে বলতে কিন্তু পারে। অর্থাৎ আপনার নিজস্ব ন্যাকাল চার্ট বিচার করান, যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা বিচার করান। অর্থাৎ আপনার ক্ষেত্রে রাহু, শুক্র, বুধ এবং শনি এই চারটি গ্রহ কেমন আছে, এবং আপনার ভাগ্যভাব কেমন আছে। দেখুন, ভাগ্য ভাবটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এই জন্য দেখুন, এটা যেহেতু ভাগ্যের খেলা, আপনার ভাগ্যভাবে যদি কোনো অশুভ গ্রহ অবস্থান করে বা অশুভ গ্রহ দৃষ্টি থাকে বা ভাগ্যাধিপতি যদি নিশ্চস্ত হয় বা অশুভ নক্ষত্রে বসে থাকে, তাহলে কিন্তু ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট কিন্তু পাবেন না। এবং একাদশ ভাব, যেটা আমাদের প্রফিটের ভাব, সফলতার ভাব, সাকসেসের ভাব, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। আপনাদের লাভ, সফলতা, সাকসেস এবং আকর্ষিক প্রাপ্তির ভাব, আকর্ষিক প্রাপ্তির ভাবে, অর্থাৎ আপনাদের যে পঞ্চম ভাব, সেই ভাবটা যদি আপনার পীড়িত হয়, অর্থাৎ কোনো পাপগ্রহের দৃষ্টি থাকে বা সেই ভাবাধিপতি অশুভ অবস্থাতে অবস্থান করে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসবে। অর্থের জায়গাটা মেন ডিপেন্ড করছে আপনার জন্মছক। আপনার জন্মছকে যদি
শুভ গ্রহ অবস্থান করে এবং দশা এবং অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যে শুভ হয় নেগেটিভ অর পজিটিভ, অর্থাৎ যদি রাজ্যকারী গ্রহের দশা চলে তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবেন, কিন্তু মারক চললে কী জানেন বাধা কিন্তু সৃষ্টি করে। দেখুন একটি কথা আমি বারবার বলি, প্রত্যেকেই চাই কম বেশি আমি খুব অল্প সময়ের মধ্যে প্রচুর টাকা ইনকাম করব। এটা একমাত্র অল্প সময়ে প্রচুর অর্থ আপনাকে দিতে পারে যে গ্রহটি, সেটি হচ্ছে রাহু গ্রহ। এই রাহু গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে যদি ভালো থাকে আপনি জানবেন আপনি কিন্তু জিরো থেকে হঠাৎ হিরো কিন্তু হয়ে যাবেন। রাহু কিন্তু দুম করে উপরে কিন্তু উঠিয়ে দেয়, রাহু গ্রহের নেচারটা এরকম। রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকর্ষী প্রাপ্তির কারক গ্রহ। হঠাৎ চাকরি, হঠাৎ অর্থ, হঠাৎ সুসংবাদ, সব কিছু হঠাৎ যখনই ঘটবে জানবেন আপনার জন্মছকে রাহু ভালো অথবা দুইটাই করে। ভালো দিকটাও যেমন রাহু করে, খারাপের দিকটাও কিন্তু রাহু করে। আমি বারবার বলছি এই জন্য নিজস্ব ন্যাকাল চার্ট আপনার বিচার করার, আপনার জন্মছক সর্বশেষ কথা বলবে। আপনার জন্মছকে যদি দেখা যাচ্ছে রাহু নিচস্থ, রাহুর ডিগ্রিগত দিক থেকে দুর্বল, রাহু আপনার অশুভ নক্ষত্রে বসে আছে, রাহু লগ্ন থেকে দ্বাদশভাবে কোনভাবে অবস্থান করছে, এটা কিন্তু দেখা একান্তই দরকার। দেখুন প্রত্যেকেই ভিডিওটি প্রতিদিন দেখছেন, প্রচুর ভিউয়ার্স দেখছেন, কমেন্ট করছেন, কিন্তু আমি একটি কথা আবারও বলবো, ভিডিওটি একবার না দশবার শুনুন। আপনার জন্মছক সর্বশেষ কথা কিন্তু বলবে। আপনার জন্মছকে যদি রাহু শুভ অবস্থাতে থাকে তাহলে আপনি আগামীকাল কিন্তু কোটিপতি বন্ধ হতে কিন্তু পারেন। অর্থাৎ এই সময় আপনার ভাগ্য যদি সাথ দেয়, দশা যদি সাথ দেয়, আপনি কিন্তু মহা ধনশালী ব্যক্তিত্ব পরিণত হতে কিন্তু পারেন। দেখুন আমি যে রাশিগুলোর কথা বলছি যে কোনো দিক থেকে আগামীকাল প্রাপ্তি কিন্তু হবেই, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির বড় যোগ থাকছে এই পাঁচ রাশির। এই পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে কিন্তু চলেছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্ট। আপনার জন্মছক সর্বশেষ কথা কিন্তু বলবে। এবার আমি আপনাদের আগামীকালের রাশির নাম, টার্গেট নাম্বার, বিশেষ করে রাশির নাম, টার্গেট নাম্বার এবং শুভ সময়টি একটু মানে মেনে চলুন। দেখবেন প্রাপ্তির জায়গাটা যাদের বাধা আসছে কিছুটা হলো, বড় প্রাপ্তি না হলো ছোট প্রাইজ আপনারা কিন্তু পাবেন। একটু সময়টা, যে সময়টা আমি বেঁধে দিচ্ছি সেই সময়টা এবং আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বারটা। দেখুন প্রথম যে রাশির কথা আগামীকাল বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 5। আপনাদের শুভ সময় দুপুর 2:48 থেকে আপনার 6:54 পর্যন্ত, সন্ধ্যা 6:54 হবে, দুপুর 2:48 থেকে 6:54। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো আগামীকালে প্রাপ্তির চোখ সৃষ্টি হয়েছে সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 9। আপনাদের শুভ সময় বৈকাল 4:15 থেকে 7টা, সন্ধ্যা 7:54 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো আগামীকাল প্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 3 এবং 9। আপনাদের শুভ সময় সকাল আপনার 12:24 থেকে 3:18 পর্যন্ত, 12:24 থেকে 3:18 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 5 এবং 3। আপনাদের শুভ সময় দুপুর 12:26 থেকে বৈকাল 4:04 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সর্বশেষ এবং অন্তিম রাশি মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে
এক এবং তিন আপনাদের শুভ সময় বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা আঠেরো মিনিট পর্যন্ত টাইমটা শুভ। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।